ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। নতুন ইংরেজি শিখবার সময় আমি একটা গল্প পড়েছিলাম, এক কর্তব্যপরায়ণ বালকের গল্প। সে কাজ করে যা উপার্জন করেছিল তার থেকে কিছুটা সে তার মাকে দিয়েছিল। বইয়ের 3-4 পৃষ্ঠা বালকের ওই কাজের ঢালাও প্রশংসা করা হয়েছে, কিন্তু এটাতে কি এমন মহান কাজ হয়েছে, এই গল্প কি নীতি শিক্ষা দিল তা কোনো হিন্দু বালক বুঝতে পারবে না। আসলে পশ্চিমের দেশগুলিতে এমনটাই হয়, যা কিছু কাজ করো নিজের জন্যই করো এমনটাই শেখানো হয়। ইউরোপ কিংবা আমেরিকায় এমন লোকের সংখ্যাই বেশি যারা নিজেরাই সব ভোগ করে, বাপ মা স্ত্রী পুত্রের খেয়াল রাখে না, কোথাও কোনো গৃহস্থের এমন চরিত্র কিংবা আদর্শ হওয়া উচিত নয়। একদিকে ভালো যে ভারতে এমন মানুষের সংখ্যা কম, কারণ বাবা মা স্ত্রী পুত্রর ভার নেওয়ায় হিন্দু ধর্মে শেখানো হয় অথবা বলা হয়। সেই জন্যই বলছি, আদর্শ সন্ন্যাসী হওয়ার থেকে আদর্শ গৃহী হওয়া বেশি কঠিন কাজ। যথার্থ ত্যাগীর জীবনের থেকে যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হলেও সত্যিই সমভাবে কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.